আসুন 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 আসুন, খুব ভালো সময় এসেছেন, এক্ষুনি রেস্টি শুরু হবে, যান যান বসুন। আসুন আসুন যান যান আসুন আসুন। বুড়ো বয়সের বিয়ে তো আর আবার এত ঢঙে বাঁচি না। একটু পরে আরেকজন আসছে, আনন্দ করা বার করে দেবে। ওনার তো 7টার মধ্যে আসার কথা, পৌনে 7টা বাজলো এখনো তো এলেন না। শেখর, তুমি আন্টিকে আনতে যাওনি? আমি আনতে যাব বলে ওকে টেলিফোন করেছিলাম, উনি বললেন যে আমাকে আনতে যাওয়ার জন্য কাউকে পাঠাতে হবে না, আমি নিজেই যাব। আর এই যাওয়াটা খুব লোক জানাজানি হয়, এটা আমি চাই না। তা আমি তাও ওকে বলেছিলাম যে সন্ধ্যে 7টার মধ্যে যেন উনি আসেন, কারণ আমি জানতাম 7টাটাই শুভ সময়। শেখরদা, শুধু শুধু মানুষটাকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আসারই এখানে কোনো প্রয়োজন ছিল না। না, আমার বিয়েটা তো আমি না জানিয়ে বা গোপনে করছি না, সুতরাং অন্য কেউ আমার বিয়ে নিয়ে গোপনীয়তা করুক সেটা আমি চাই না। অপরূপ, তোমার এভাবে রিয়াক্ট করা উচিত, তার কারণ আজকে তোমার যা অবস্থান ওনার অবস্থান তো তা নয়। তাই জন্য তুমি এই কথা না বললেই ভালো হয়। দেখো, তুমি তো ওনাকে নিরাপত্তা দিতে পারবে না, আর নিজের কাছেও রাখতে পারবে না, তাই জন্য ওনার যা স্ট্র্যাটেজি সেই মতোই চলা উচিত। ওরকম একজন পাওয়ারফুল মানুষের কাকে ভয়, যুবরাজ? অপরূপা, এরকম অবুজের মতো করলে হয়? হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে তো পাওয়ারও আস্তে আস্তে কমতে থাকে, এটা তো তোমাকে বুঝতে হবে। ওরে, আমরা তো আছি সবাই তোকে ঘিরে, একজন যদি একটু দেরি করে আসে তাহলে এইভাবে রিয়্যাক্ট করতে হয়? বোকা মেয়েছ। দাদা, আমি তো ওই জন্য রিয়্যাক্ট করছি না। আমি কেন রিয়্যাক্ট করছি তুমি তো জানো। ওর মনের অবস্থা তো তোমাকে ভাবতে হবে অপূর্বা। ও যে আজ সারাটা দিন তোমার কাছে আসতে পারিনি, ও কেউ যে আজ এমন একটা দিনে তোমার কাছে আসার জন্য লুকোচুরি খেলতে হচ্ছে, সেটাও কি কম বড় কথা? এক মেয়ের কাছে আসার জন্য আর এক মেয়ের কাছে লুকোচুরি খেলতে হচ্ছে, নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তবে আমার বিশ্বাস উনি আসবেনই, যেমন ভাবেই হোক উনি আসবেন। কি, আমার আরেক মেয়ে জামাই কই? দাদা সাহেব, মেমরানি, এসো। বিয়ের অনুষ্ঠানে আসবে বলে লোকটাকে সকাল থেকে তাড়া দিচ্ছে। এই ওসব কথাই কান দিও না কেউ, তোমরা কেমন ও আগে থেকেই ডিফেন্স নিচ্ছে, আসলে নিজেই দেরি করেছে কিনা আজকে? আমি কিন্তু দুজনকেই বকবো, দুজনেই দেরি করেছে। কুটুম বাড়ি বলে দেরি করে আসা হলো, তাই না? কুটুম বাড়ির নিয়ম রক্ষে করা হলো, সন্ধেবেলা আসা হলো। আমি কিন্তু আপনাদেরকে কুটুম বলে মনে করি না, আমি কিন্তু নিজের মাসিমামের সমস্যাই ভাবি। না মা, এতে এসে পড়েছি, এখন অনেকক্ষণ থাকবো। কিন্তু আর সব কই? হ্যাঁ, মিতুল, বাপ্পাদা, বৌদি সব কোথায়? হ্যাঁ, দেবরাজকেও তো দেখছি না।
আচ্ছা মাসিমা, ও আমাদের বাড়িতে আসে না কেন বলুন তো? দাদা, আমি বলছিলাম কি, আজকের ইস্যুটা তো আমাদের, তোমাদের নয়। তো তাই জন্য আজকের ইস্যুর বাইরে আর অন্য কোনো কথা না বলাই ভালো। ভালো ম্যানেজ করেছো পায়েল, কিন্তু অলরেডি টেনশন করতে শুরু করে দিয়েছি। সেই জন্যই তো দাদা, ওই একটা কথা যে কি। আচ্ছা কি ব্যাপার বলো তো, ওদেরকে আশীর্বাদ করবে বলে যে জিনিসগুলো আনলে সেগুলো কি আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে নাকি? দাও ওদের। দেখেছিস পায়েল, তোর কাকু স্বভাব এতটুকু পাল্টাই, সব সময় লোকের সামনে আমাকে অপদস্থ করা, আশ্চর্য। মা পুপ্পা, এই হারটা তোমার জন্য এনেছি, তুমি পরো। বাবা, এই আংটিটা তোমার জন্য, তুমি পরলে আমরা খুব খুশি হব। ভালো ভালো থাকো মা। কিন্তু সত্যি কথাই তো, ওরা কই? আসলে নিতুলের আজকে পরীক্ষা পড়ে গেছে, ও পরীক্ষা দিয়ে ফিরলে পরে বাপ্পার বৌমা আসবে। সত্যি দিদি, আর সময় হলো না পরীক্ষার, এখনই পড়তে হলো। হ্যাঁ, তোমার তো এই পাট অনেকদিন আগেই চুকে গেছে, আর যার সেই পাটটা আছে তাকেও পড়তে দেব না ভালো করে, তাই তো? আচ্ছা, এখন এখন আমাকে লেগ পুল করা হচ্ছে, তাই তো? লেগ পুল করছি নাকি? আমি কি কোনো ভুল কথা বললাম বলো? ভুল কথা বলেছি কি? আরে ওর উপর দিয়ে যা যাচ্ছে, ওকে আর পড়াশোনা করার মতো অবস্থা পেয়েছে। বাস, ওই যে আছে একজন, সব সময় ওনার পরে, ওনার সুপারস্টার বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই গেস্টটা কে কোথায় বসে আছে ওটা দেখে আসি। হ্যাঁ শেখর। জয়া, সব লোকজন যখন এসে পড়েছেন তখন এক কাজ করো, তুমি বরঞ্চ রেজিস্ট্রেশনের ব্যবস্থা করো, আর বৌমা তুমি ওর থাকো। মা, অফিসার এসে গেছেন, ওই আমি আপনার ছেলেকে বলেছি সব কাগজপত্র রেডি করতে। দিদি সবে কি বসে? হ্যাঁ হ্যাঁ। আমি বরং আরেকবার ফোন করে দেখি সাবিত্রী দেবী কোথায়। কাকাবাবু, কাকিমা এসো। হ্যালো মা, পৌঁছে গেছে? শুনছি তো আসবেন, কিন্তু লেখা তুমি যে বলেছিলে ওনাকে কোনোভাবে আটকে রাখবে। বলেছিলাম, কিন্তু আমাকে একটা অত্যন্ত জরুরি কাজে বাইরে যেতে হয়েছে। কইলে আমি এখন তোমাদের বাড়ির দিকে যাচ্ছি। ও, তুমি আমাদের বাড়িতে আসছো? বাট লেখা শোনো, তুমি কি একটা ব্যাপার ভেবে দেখেছো, এই এই বিয়ের ব্যাপারটা যদি মিডিয়া জানাজানি হয়ে যায়, মানে যদি কোনোভাবে মিডিয়া জেনে যায় যে সাবিত্রী দেবীর এক অবৈধ সন্তানের বিয়ে হচ্ছে, তাহলে তাহলে কীভাবে ব্যাপারটা ফলাও করে ছাপা হবে? আচ্ছা আচ্ছা, এটাতে তোমার তোমার এই বয়সে কীভাবে ফেস লস হবে সেটা একবারও ভেবে দেখেছো? দেখেছি দেখেছি কোহলি, আর তাই তো প্রিভেনশন নিতে আমি দিল্লি গিয়েছিলাম। কি, তুমি দিল্লি গিয়েছিলে? জানি না তো। আমি জানাতে চাইনি তাই জানতে পারোনি। ইনফ্যাক্ট আমার মাও অ্যাকচুয়ালি কিছুই জানেন না। মা জানেন আমি এখানেই শুটিং করছি, দেখাপথে অনেক রাত হচ্ছে তাই বাড়িতে ফিরতে পারছি না। আমার এখানে একটা ফ্ল্যাট আছে না, সেখানেই থেকে যেতে হচ্ছে। আচ্ছা তুমি কেন দিল্লি গিয়েছিলে সেটা জানতে পারি? বিয়েটা যাতে আটকানো যায় সেজন্যই। তার মানে? সব মানে এখন জেনে গেলে পরে কি জানবে কোহলি? আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যে তুমি যে বললে আমাদের বাড়ি আমাদের বাড়ির দিকে আসছো, তুমি কি আমাদের বাড়িতে আসছো? না না, একজনকে
তোমাদের বাড়ি দেখিয়ে দিতে আসছি। তিনি তিনি কে? গেলেই জানতে পারবে। লাগছে এখন। বাই দ্য ওয়ে, বিয়েটা এখনো হয়ে যায়নি তো? না, এখন তোর জো শুরু হয়ে গেছে।